হাই বন্ধুরা, আজকে একটা নতুন মোবাইলের টিপস নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওতে আমি দেখাবো, আপনি যদি কাউকে সন্দেহ করে থাকেন, সে আপনার স্ত্রী হোক বা প্রেমিকা হোক বা যে কোনো জন হোক, এবং তার মোবাইলের সমস্ত কল যদি আপনি আপনার মোবাইলে শুনতে চান, তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে একটা কথা বলে রাখি, এই ভিডিওতে যে টিপসগুলো দেখাবো সেগুলো কিন্তু আপনার কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আরেকটা কথা বলি, আপনি যখন কলটা শুনবেন, আপনার প্রেমিকার কল বা আপনার স্ত্রীর মোবাইলে আসা সমস্ত কলগুলো যখন শুনবেন, তো আপনি আপনার মোবাইলটাকে মিউট করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি দুটো টিপস দেখাবো। একটা হচ্ছে আপনি আপনার প্রেমিকা কিংবা স্ত্রীর মোবাইলে হাত দিয়ে এই টিপসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার স্ত্রী বা প্রেমিকা মোবাইলটা হাত দিতে না দেয়, তবে আপনি কী করে করবেন, তো দুটো পদ্ধতি দেখাবো। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন শুরু করি। তো প্রথম টিপসটা আমি যেটা দেখাবো, যে আপনার স্ত্রী কিংবা আপনার প্রেমিকার মোবাইলে হাত দিয়ে আপনি কীভাবে এই টিপসটা ব্যবহার করবেন। তো প্রথমে আপনি চলে যাবেন ডায়াল প্যাডে, ঠিক আছে, মানে আপনার প্রেমিকা কিংবা স্ত্রীর মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন। গিয়ে এখন টাইপ করবেন স্টার স্টার, করার পরে এবারে 61 স্টার দেবেন। দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, আমি এখানে মোবাইল নাম্বারটা দিলাম না, আপনার মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পরে হ্যাজ এখানে দেবেন, ঠিক আছে, ধরুন একটা মোবাইল নাম্বার দিয়েছি, দেওয়ার পরে হ্যাজ দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনার প্রেমিকা কিংবা স্ত্রীর মোবাইলে যদি দুটো সিম লাগানো থাকবে, তবে যে সিমের কলগুলো আপনি শুনতে চাইছেন সেখান থেকে আপনি ডায়াল করবেন, ঠিক আছে। এটা হলো এক নম্বর টিপস। এবারে আপনার প্রেমিকা কিংবা স্ত্রী যদি আপনাকে মোবাইলটা হাত দিতে না দেয়, তখন আপনি কী করবেন, তখন আপনাকে চলে যেতে হবে আপনার নিজের মোবাইলে গিয়ে এবারে আপনি আপনার মোবাইলের মেসেজ বারে যাবেন, গিয়ে টাইপ করবেন স্টার স্টার 61 স্টার লিখে এবারে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পরে ধরুন একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এবারে টাইপ করবেন এখানে হ্যাজ, ঠিক আছে। করার পরে আপনার প্রেমিকা কিংবা স্ত্রী যাকে যার কল আপনি শুনতে চাইছেন তার নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে একটা কোনো কিছু লিখে দেবেন এখানে, ঠিক আছে, যে এই নাম্বারটা ডায়াল করলে মোবাইল রিচার্জ হয়ে যাবে, যা যে কোনো একটা লিখে দেবেন, দিয়ে ওনার নাম্বারে মেসেজটা সেন্ড করে দেবেন। দিয়ে ছলে বলে কৌশলে এমনভাবে মেসেজটি সেন্ড করবেন লিখে, যাতে উনি এই নাম্বারটা ডায়াল করে। করার পরে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ওনার কলে ওনার ফোনে আসা সমস্ত কল কিন্তু আপনি শুনতে পারবেন। এবার একটা কথা বলে রাখি, ধরুন আপনি আপনার কোনো সময় ধরুন আপনার মনে হলো যে ওনার কলগুলি আপনি শুনবেন না, তো কী করে এটা বন্ধ করবেন, তো আপনি আপনার ফোনের চলে যা ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন হ্যাজ, সরি আপনার মোবাইলে নয় যার কল আপনি শুনতে চাইছেন, ধরুন আপনার স্ত্রী কিংবা প্রেমিকা, ওখানে টাইপ করবেন ওনার ফোনের ডায়াল বারে হ্যাজ 002 লিখে হ্যাজ করে আপনি ওনার যে সিম থেকে আপনি শুনতে চেয়েছিলেন, অ্যাক্টিভেট করেছিলেন, ওই সিম থেকে আবার পুনরায় এটাকে ডায়াল করবেন, করলে কিন্তু ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে আপনি ওনার ফোনের সমস্ত কলগুলোকে হ্যাক করে নিতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, আপনি অ্যাপ্লাই করে দেখুন, 100% ওয়ার্কিং করবে। আর আগে বলেছিলাম এটি খারাপ কাজে ব্যবহার করবেন না, এখন বলছি খারাপ কাজে ব্যবহার করবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।